Hey guys, Assalamu alaikum. আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমাদের একান্ত কামনা। আজকে 13 জুলাই 2021 11টা বাজে এখন। আপনারা দেখতেই পাচ্ছেন নদীতে কিন্তু এখন পানি অনেকটা বেশি, নদীতে পানি এখন অনেকটা বাড়তেছে। গত এক সপ্তাহ আগেও এখানে পানি অনেক নিচে ছিল, এখন পানি যে উপরের দিকে চলে আসছে। জেলে বাইরা নদী থেকে মাত্রই মাছগুলো ধরে নিয়ে আসতেছে, নিলামে বিক্রি করবে মাছগুলা। আজকে দেখাবো এখানে আজকে কিরকম দরে মাছ বেচা কেনা হচ্ছে। আপনি কি চাঁদপুর লালপুর থেকে নদীর তাজা মাছ কিনতে চান? তাহলে আপনাকে দেশের যেই কোনো জায়গা থেকে চাঁদপুর মেইন শহরে আইসা চাঁদপুর ষোলগড় সেখান থেকে আপনাকে শহরমালি রোডে আসতে হবে। সেখান থেকে আপনাকে সিরাজ মিয়ার মেলের কাছে আইসা বলতে হবে যে আমি লালপুর মেঘনাঘাটে গেলেই আপনি সেখানে দেখতে পাবেন নদীর তাজা মাছ নিলামে বিক্রি হচ্ছে। হাট আপনার 11টা থেকে শুরু হয়, বেলা 11টা থেকে হাট শুরু হয়। জেলেরা নদী থেকে একদমই তাজা মাছগুলো ধরে এনে নদীর তাজা মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। ভিতরের দিকে ঢুকলে আপনি নদীর তাজা মাছ নিয়ে যেতে পারবেন। এই যে এটা হচ্ছে আপনার লালপুর যাওয়ার রাস্তা, এখান থেকে আপনি 10 মিনিট সামনে হাঁটলেই যেতে পারবেন একদমই মেঘনা নদীর পাড়ে। সেখানেই আচ্ছা আলম, তুই কয়টা কইছস? 43 গ্রাম না
ले गए।